নমস্কার বন্ধুরা, শুভ মহা সপ্তমী। এখন সন্ধ্যাবেলা বৃষ্টি হয়নি, তাই এখন আমি আবার যাচ্ছি ঠাকুর দেখতে। প্রথমেই আমি এসেছি কাশফুল ক্লাবের মণ্ডপে। এখানে সব আন্টিরা মিলে পুজো আয়োজন করে। এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। মণ্ডপটি সাজানো হয়েছে কুলো আর হাত পাখা দিয়ে। মণ্ডপের পাশেই রয়েছে একটা খাবার স্টল। আমি কিছু খাবার অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি। আন্টি তাড়াতাড়ি করে আমার খাবার বানিয়ে আমার হাতে দিয়ে দিল। এবার আমি চলেছি আরো অন্য ঠাকুর দেখতে। এইটা হলো সেই বনহুগলির মাতৃ মন্দির, যার ছবি আমি সকালের ভিডিওতে দিয়েছি। ত্রিমন্দিরের কাছেই একটা সাবেকি মন্দিরের ঠাকুর। আর পাশেই এটা হলো বারুইপাড়ার ঠাকুর। রাস্তায় চারিদিকে আলো আর মাইকের আওয়াজ। বনহুগলির এই মণ্ডপটাতে একটা সুন্দর দুর্গা প্রতিমা আছে। আমার এই প্রতিমাটা খুব ভালো লেগেছে। প্রতিবার এখানে এরকমই এক চালের প্রতিমা হয়। এইবার আমি যাচ্ছি আরেকটা ঠাকুর দেখতে। এইটা একটা অ্যাপার্টমেন্টের ঠাকুর। সুন্দর একটা ডাকের সাজের প্রতিমা। এখন আমি পৌঁছে গেছি অশোক সর্বজনীনের মণ্ডপে। এইটাও একটা দারুণ প্রতিমা। এইবার এটা একটা বাড়ির ঠাকুরের প্রতিমা। এইবার আমি বাড়ি ফিরছি। এটা সেই ইউবি কলোনির মণ্ডপটা। এটা পেরিয়েই আমি বাড়ি যাচ্ছি। সকালবেলা এখানটা একদম ফাঁকা ছিল, কিন্তু এখন দেখো পুরো ভিড় হয়ে গেছে। চারিদিকে বেশ কিছু স্টল বসেছে। ওকে বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হবে। আমরা সবাই ভালো থেকো।